জীবনের গল্প, নির্ঘুম স্বপ্নে বেঁচে থাকা। আজকে আবার একটি নতুন অধ্যায়ের সাথে আমি ফারহানা সুইটি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। নির্ঘুম স্বপ্নে বেঁচে থাকার নতুন অধ্যায়টির সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের অধ্যায় স্মৃতিকাতরতা অধ্যায় 48। অধ্যায়টি রিলিজ পেয়েছিল 30/7/2021 সালে। প্রিয় দর্শক, নির্ঘুম স্বপ্নে বেঁচে থাকার আরেকটি নতুন পর্বে আপনাদের জানাচ্ছি আবারও স্বাগতম। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। একটা জীবনে স্পর্শময় জিনিসের মাঝে ধরাছোঁয়ার বাইরে কিছু থেকে যায়। জীবনটাকে মানুষ যেভাবে ঠিক কল্পনা করে তার মাঝে অনিয়ন্ত্রিত কিছু জিনিস চলে আসে। পাওয়া না পাওয়ার দোলাচলে অতৃপ্ত মন, তৃপ্তি পাওয়ার এক অপরিসীম সুখে মাতোয়ারা হতে চায়। অদ্ভুত সেই নেশাশক্তি তিলে তিলে অন্তরটাকে কোনোভাবে থামিয়ে রাখতে পারে না, দমিয়ে রাখতে পারে না। অবিশ্বাসের জায়গাটা তখন বিশ্বাসে রূপান্তরিত হতে থাকে আস্তে আস্তে, ধীরে ধীরে। জীবনের সব সঞ্জীবনী শক্তি দ্বারা চিৎকার করে তখন বলতে ইচ্ছে করে, আমি সুখী হতে চাই তোমার হাতটি ধরে। আজ বৃষ্টির মাঝে রং বেরঙের পাখনা তোলা প্রজাপতির সাথে আমি উড়ে বেড়াতে চাই। ফুলের মাঝে যে শিশির বিন্দু জমা থাকে, ঠিক অদ্ভুত রকমের উজ্জ্বল সেই বিন্দুর স্বাদ আমি নিতে চাই শুধু তোমাদের সাথে প্রজাপতির দল। গল্পের শুরু, নির্ঘুম রাত। দশম শ্রেণীতে যখন আমরা পড়ি তখন স্পোর্টসের আয়োজনটা ছিল। প্রতি বছর যখন এসএসসি ক্যান্ডিডেট কোচিং করে তখন তার ম্যাগাজিন অনুষ্ঠানের প্র্যাকটিস করে। এবার আমাদের এসএসসির কোচিং করার সময় ম্যাগাজিন করতে না দেওয়ার একটা প্ল্যানিং চলছিল টিচারদের মাঝে। তারা রীতিমতো জানিয়ে দিয়েছে যে কোচিং করার সময় লেখাপড়ার উপর ম্যাগাজিনের ব্যাপারটা, প্র্যাকটিস, সব কিছু অনেক বড় প্রভাব ফেলে। তাই আমরা যখন নিউ টেনে পড়ি তখন আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান সেরে নিতে বলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। সারা বছর পরে এই ম্যাগাজিন অনুষ্ঠানটা একটা আলাদাই আকর্ষণ থাকে। আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানটা নিয়ে, কারণ আমরা আমাদের ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রচুর সংস্কৃতিমনা ছিলাম, কিন্তু মানুষ যেভাবে চিন্তা করে ঠিক সেভাবে হয়ে ওঠে না। আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানটা নিয়ে একটা বাক বিতণ্ডার সৃষ্টি হলো। গ্যাঞ্জামটা ঠিক কী নিয়ে হয়েছিল সেটা আমার মনে পড়ছে না, তবে আমাদের ক্লাসের সায়েন্স এবং আর্টস সাবজেক্টের সকল স্টুডেন্টের বাদ দিয়ে শুধু কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মিলে আমরা আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানটা রানিং করব বলে ঠিক করি, কারণ সায়েন্সের স্টুডেন্টরা এক কথায় টোটালি না করে দিয়েছিল আমাদের অনুষ্ঠানে তারা নাকি পার্টিসিপেট করবে না। এতে করে আমাদের অনুষ্ঠানে আমরা খুব ভালো উপস্থাপক এবং খুব ভালো নৃত্যশিল্পী হারিয়ে ফেলি। কিন্তু আমাদের মাঝে একটা উদ্যম কাজ করছিল যে আমরা যে করেই হোক আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানটা সাকসেসফুল করব। যেমন কথা তেমন কাজ। এদিকে অন্ধকারকে নিয়ে একটা বড় ধরনের ডিপ্রেশনে আবার আমি পড়ে গেলাম। যখন ক্লাস টেনে পড়ি তখন ক্লাস এইটে পড়ে একটি মেয়ের সাথে অন্তহীনের ওপেনলি রিলেশনশিপ করছিল। ওদের রিলেশনের কথা স্কুলের এমন কেউ ছিল না যে জানতো না, কিন্তু আমি কখনো জিনিসটা পাত্তা দেইনি। সবার সামনে বসেই তারা দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়াতো, একসাথে স্কুল থেকে বেরিয়ে যেত। মোট কথা, ব্যাপারটা সবাই জানাজানি পর্যায়ে চলে গিয়েছিল। আসলে সত্যি কথা বলতে আরোহী থাকাতে ব্যাপারটা আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছিলাম, স্বাভাবিকভাবে হ্যান্ডেল করতে পেরেছিলাম, নয়তো একা থাকলে এতটা পারতাম না। প্র্যাকটিসের একদিন ক্লাসে সুজনকে গান গাইতে বলা হলো। সুজন গানটা গিয়েছিল আদনান সাবের, ইয়ে জমি রুখ যায়, আসমা ঝুঁক যায়, তেরা চেহারা কব নজর আয়ে। গানটা ওই দিন এত ভালো গিয়েছিল সবাই অনেক প্রশংসা করেছিল। ঠিক তারপরে আমার ডাক আসলো, নির্মল স্যার আমাকে গান গাইতে বললেন। ওই দিন আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি, আমি গান করলাম। ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না, রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। গানটা গাওয়ার পরে কিছুটা আলোড়নের মতো সৃষ্টি হলো। সবাই মিলে আমাকে এত খ্যাপানো শুরু করলো, ফুল ফোটে ফুল ঝরে, যে জায়গায় হাঁটতাম পেছন থেকে ছেলেরা আমাকে টিচ করতো। খুব
ফুল ফোটে, ফুল ঝরে, যাই হোক, ওই দিন আমি কান্না করে আরোহীকে আমার মনের সব কথা বলে দিলাম। আরোহী আমাকে বলল, আমি কিছুটা বুঝতে পারতাম কিন্তু তুই স্বীকার করতি না বিধায় আমি এড়িয়ে যেতাম। আরোহীকে মনের সব কথা শেয়ার করার পর আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল। কাহিনী চলবে, কাহিনীটি অবশ্যই আপনাদের ভালো লাগছে আশা করি। কাহিনীটা শোনার জন্য কিংবা আমাদের চ্যানেলটি যদি ভালো থাকে, অন্যান্য ক্যাটাগরিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, সেই পর্যন্ত